করোনাকে জয় করে ফিরে এলেন সংযুক্ত আরব আমিরাতের আল আইন শিল্প এলাকার গাউসিয়া কমিটির প্রচার সম্পাদক আবু তালেব। আশেপাশের প্রতিবেশী এবং বন্ধু বান্ধবদের মধ্যে কয়েকজনের আক্রান্ত হওয়ার খবর শুনে এমনিতেই মানসিকভাবে ভীত সন্ত্রস্ত হয়ে হতাশায় ভুগছিলেন তিনি। এরপর কয়েকদিন গলা ব্যথার পর 2-3 দিন ধরে গায়ে জ্বর ও কাশি অনুভব করেন, সাথে পুরো শরীরেও প্রচণ্ড ব্যথা অনুভব করেন। 2-1 দিন পরেই নিকটস্থ COVID-19 পরীক্ষা কেন্দ্রে গিয়ে করোনা পরীক্ষা করে আসেন। পরীক্ষায় COVID-19 পজিটিভ ধরা পড়লে প্রথমে তাকে আল আইন হাসপাতালে ভর্তি করা হয়, তারপর স্থানান্তর করা হয় আল আইনের ইউনিভার্সাল হাসপাতালে। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ও উন্নত স্বাস্থ্যসেবার বদৌলতে 16 দিন করোনার সাথে যুদ্ধ করে বাসায় ফিরেছেন আরব আমিরাতের এই রেমিটেন্স যোদ্ধা আবু তালেব। বায়ান্ন বাংলা প্রতিনিধি মাসুম চৌধুরীকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন বিস্তারিত। আপনি কখন বুঝতে পারলেন যে আপনার করোনা হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে আমার গলা ব্যথা হয়েছিল, তারপর জ্বর আসছে, জ্বর আসার সাথে সাথে সারা শরীরে ব্যথা হয়ে গেছিল, তারপর আমি বুঝতে পারলাম যে আমার করোনা হয়েছে। হ্যাঁ, লক্ষণগুলো দেখা দেওয়ার পরে আমি নিকটস্থ একটা পরীক্ষা কেন্দ্র আছে সেখান থেকে আমি টেস্ট করাই। 2 দিন পর আমার রেজাল্টটা চলে আসে এবং পজিটিভ পজিটিভ চলে আসছিল। হ্যাঁ, 2 দিন যাবৎ আমি নর্মালি এমনি চা কফি এগুলো চালিয়ে যাই এবং জ্বরের ওষুধ আর গলা ব্যথার ওষুধ এগুলো যেগুলো এমনি সাধারণত আছে এগুলো আমি চালিয়ে যাই। হ্যাঁ, পজিটিভ রিপোর্ট আসার পরে আমি হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার পরে ডাক্তারের শরণাপন্ন হই, এরপরে আমার ওখানের পরিবেশ দেখে খুব ভালো লাগলো। এরপর মানসিকভাবে শক্ত থাকলে মানে এই কঠিন মুহূর্ত আসলে কি করা যায়, পার করা যায়। হ্যাঁ, এই কঠিন সময়ে আসলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমাকে উৎসাহিত করেছিল এবং হসপিটালের আন্তরিকতা, ওদের সেবা অনেক উন্নত এবং ওদের সেবার পরিচর্যার বিনিময়ে আমি করোনা মুক্ত হয়ে আসলে চলে আসছি। হ্যাঁ, নেগেটিভ রিপোর্ট আসার পর মেডিকেল থেকে আমাকে ছাড়পত্র দেওয়া হয়। ছাড়পত্র পাওয়ার পর আমি রুমে চলে আসি এবং ওরা আমাকে বলেছিল 14 দিনের জন্য আমি যাতে হোম কোয়ারেন্টাইনে থাকি। তো আমি হোম কোয়ারেন্টাইনে আসি এবং স্বাভাবিক যেভাবে নিয়মকানুন এভাবে এটা মেনে চলতেছি। হ্যাঁ, পজিটিভ আসার পর থেকে আমি 16 দিন মেডিকেলে ছিলাম। মেডিকেলে থাকার পরে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হচ্ছে আতঙ্কিত হওয়ার আসলে কোনো কারণ নেই। ডাক্তারি স্বাভাবিক নিয়ম কানুনগুলো মেনে চললে, ঠান্ডা এড়িয়ে চলুন, ইনশাল্লাহ এটা জয় করা সম্ভব। এবং যারা আমাকে দোয়া করেছেন সবার প্রতি আমার আমি কৃতজ্ঞতা বোধ করতেছি। এবং সর্বশেষে আমি মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।